हेलो गाइस अस्सलाम वालेकुम दिस इज राणा वेलकम टू दुबई न्यू ब्लॉग गाइस आज के आलोचना करब दुबई फ्री वीसा সম্পর্কে আপনারা অনেকেই জানতে চেয়েছেন দুবাই ফ্রি ভিসা সম্পর্কে বিস্তারিত যাতে আমি আলোচনা করি তো আজকের ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা দুবাইতে আছেন যারা ভাবতেছেন দুবাইতে যে ফ্রি ভিসা লাগাবেন যারা দুবাইতে ফ্রি ভিসা লাগাইছেন তাদের বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব আমি আপনাদেরকে বলবো আজকের ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবেন না আজকে দুবাই ফ্রি ভিসায় লাগালে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন দুবাইতে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন কত টাকা বাংলাদেশে পাঠাতে পারবেন আপনি কি কাজ করতে পারবেন কি কি সুবিধা কি অসুবিধা বিস্তারিত আলোচনা করে দেব আজকে দুবাইয়ের ফ্রি ভিসা সম্পর্কে ভাই বর্তমানে দুবাইতে ডাইরেক্ট ভিসা বন্ধ শ্রমবাজারের লেবারের ভিসা বন্ধ তার জন্য বাংলাদেশের কিছু অসাধু দালাল দুবাইতে সংযুক্ত আরব আমিরাত দুবাইতে ভিজিট ভিসায় লোকজন এনে আপনাকে মনে করেন আপনি তিন মাসের ভিজিট ভিসায় আসলেন আপনার দুই মাস দশ দিন শেষ আপনার আর মাত্র বিশ দিন বাকি তখন আপনার সেই অসাধু দালাল আপনাকে বলবে ভাই আপনার বিশ দিন বাকি আছে আপনি তো ভিসা লাগাইতে পারতেছেন না বা আপনার কোনো কাজ দিতে পারতেছি না আপনি দুবাইতে ফ্রি ভিসা লাগান ফ্রি ভিসা লাগাইলে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন আপনি এর সব কাজ করতে পারবেন সব জায়গায় যাইতে পারবেন সব কিছু করতে পারবেন আপনার নিজের ইচ্ছা মতো আপনি কাজ করতে পারবেন আমি বলবো ভাই আপনি সেই দালালের কথা শুনবেন না কারণ দালাল আপনাকে কাজের কথা আইনা কাজের কথা বলে আইনা আপনাকে কাজ দিতে পারতেছে না বলে আপনাকে সে এসব কথা বলতেছে তো এখন বলি আপনি যদি সংযুক্ত আরব আমিরাত দুবাইতে ভিজিট ভিসায় আসেন আপনি ভুলেও ফ্রি ভিসা লাগাবেন না ফ্রি ভিসা লাগালে কি সুবিধা এখন সেটা বলবো আপনি ফ্রি ভিসা লাগাইলে আপনার কি সুবিধা হবে মনে করেন আপনি ফ্রি ভিসা লাগালেন হ্যাঁ এটা সত্য আপনি দুবাইতে ফ্রি ভিসা লাগাইলে আপনি সব কাজ করতে পারবেন আপনি যদি ভাষা জানেন বা দুবাই লোকেশন জানেন ফ্রি ভিসা লাগালে আপনি সব কাজ করতে পারবেন দুবাই লোকেশন জানলে দুবাইয়ের ভাষা জানলে যদি আপনার অনেক মানুষের সাথে ভালো কানেক্টেড থাকে ভালো ইঞ্জিনিয়ারের সাথে ভালো ফোরম্যানের সাথে তাহলে আপনি দুবাইতে সব কাজ করতে পারবেন ফ্রি ভিসা লাগালে এটা সত্য এখন বলি আপনি দুবাইতে ফ্রি ভিসা লাগালে কী কী অসুবিধা হবে খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভাই আজকের ভিডিওটা মনে করেন আপনি দুবাইতে ফ্রি ভিসা লাগালেন এখন আপনার কী অসুবিধা হতে পারে সেটা বলি আপনি দুবাইতে ফ্রি ভিসা লাগালেন ফ্রি ভিসা লাগাতে যে খরচটা সেই খরচটা সম্পূর্ণ আপনার পকেট থেকে নিজের বহন করতে হবে দুবাইতে ফ্রি ভিসা লাগালে কত দেরাম খরচ হয় সেটাও বলে দিব দুবাইতে ফ্রি ভিসা লাগালে সর্বমোট 7,000 থেকে 8,000 দেরাম খরচ হবে এটা সম্পূর্ণ আপনার নিজের পকেট থেকে টাকাটা আপনার দিতে হবে পাসপোর্ট আপনার কাছে থাকবে সেটা সুবিধা ভিসা আপনার কাছে থাকবে সেটা আপনার সুবিধা এখন অসুবিধার কথা বলি মনে করেন আপনি ফ্রি ভিসা লাগালেন 8,000-7,000 দেরাম খরচ করে আপনার পার্সোনালিটি হবে ফ্রি ভিসা লাগানোর পর আপনি আপনার কাজ খুঁজে আপনার কাজ করতে হবে আপনি যদি একদিন কাজ না করেন একদিনের পয়সা পাবেন না আপনি দশ দিন কাজ না করলে দশ দিনের পয়সা পাবেন না আপনার দুবাইতে যেই মনে করেন হেলথ ইন্স্যুরেন্স থাকে কোম্পানিতে ভিসা লাগালে আপনার সেই হেলথ ইন্স্যুরেন্স থাকবে না হেলথ ইন্স্যুরেন্স থাকবে সেটা আপনার নিজের টাকাতে আপনার চিকিৎসা করতে হবে মনে করেন আপনি ফ্রি ভিসা লাগালেন আপনার জ্বর হলো দুবাইতে বড় একটা অ্যাক্সিডেন্ট হলো বা দুবাইতে ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হলো আপনার সেটা আপনার নিজের পকেটের টাকা দিয়ে আপনার চিকিৎসা করাতে হবে এক গেল দুবাইতে ফ্রি ভিসা লাগালে কি অসুবিধা হবে সেটা এক নম্বর পয়েন্ট গেল এখন আসি দুই নম্বর পয়েন্ট দুবাইতে যদি ফ্রি ভিসা লাগান আপনার রুম ভাড়া যেটা আছে সেটা আপনার দিতে হবে যেটা কোম্পানি ভিসা লাগালে যেটা কোম্পানিতে কাজ করলে সেটা লাগে না কারণ দুবাইতে কোম্পানিতে কাজ করলে আপনার রুম ভাড়া কোম্পানি দেয় আপনি যদি ফ্রি ভিসা লাগান সেই ক্ষেত্রে আপনার রুম ভাড়া আপনার নিজের বহন করতে হবে এলা আপনি যত টাকা ইনকাম করেন না কেন আপনি যদি মাসের 25 দিনও কাম না করেন আপনার রুম ভাড়া আপনার দিতে হবে আপনার খাওয়ানোর খরচ আসি আপনার খাওয়ানোর খরচ আপনার দিতে হবে আর যদি আপনি কোম্পানিতে ভিসা লাগান কিছু কিছু কোম্পানি আছে খাওয়ানো দেয় রুম ভাড়াও দেয় আবার কিছু কিছু কোম্পানি আছে শুধু রুম দেয় খাওয়ানোর বেতন খাওয়ানোর টাকা দেয় না তবে আমার কোম্পানি খাওয়ানোর টাকা দেয় না রুম রুম ভাড়া দেয় ঠিক আছে তো তিন নম্বর পয়েন্টও শেষ হয়ে গেল আপনি ফ্রি ভিসা লাগালে কী কী গেল এক নম্বর গেল দুই নম্বর গেল তিন নম্বর গেল
আপনার নিজের খাওয়ানোর বিল আপনার দিতে হবে, রুম ভাড়া আপনার দিতে হবে, আপনার হেলথ ইন্স্যুরেন্স আপনার দিতে হবে। এই তিন পয়েন্ট গেল। আপনি যদি রাস্তাঘাটে কোথাও যান কোথাও, তারপর আপনার হচ্ছে ট্রাভেলিং খরচ, সেটা আপনার নিজের বহন করতে হবে, সেটা কোনো দুবাই গভর্নমেন্ট দিবে না, বা আপনি যেই কোম্পানিতে ফ্রি ভিসা লাগাবেন সেটা ওই আপনার ওই ফ্রি ভিসা দিবে না, সেটা আপনার নিজের বহন করতে হবে। তারপর আপনি দুই বছর তিন বছর পর যে বাংলাদেশে যাবেন, সেই বিমান আপ ডাউন টিকিট সেটা আপনার নিজের বহন করতে হবে, সেটা কোম্পানি দিবে না। যেটা কোম্পানিতে ভিসা লাগালে সেটা কোম্পানি দেয়। যেমন আমার কোম্পানিতে আমার ভিসা লাগাইছি, আমার কোম্পানিতে আমি দুই বছর পর বাংলাদেশে গেলে আমার কোম্পানি দুই বছরের লিভ স্যালারি দিবে, তারপর আপনার আপ ডাউন টিকিট দিবে। কিন্তু আপনি যদি ফ্রি ভিসা লাগান সেটা আপনার নিজের বহন করতে হবে, কোনো লিভ স্যালারি পাবেন না, আপনার বিমান টিকিট আপনার বহন করতে হবে। এখন তো বুঝতে পারছেন দেন দুবাইতে ফ্রি ভিসা লাগালে আপনি কী সুবিধা কী অসুবিধা। এখন আসি দুবাইতে ফ্রি ভিসা লাগালে আপনি কী কী কাজ করতে পারবেন। আপনি দুবাইতে ফ্রি ভিসা লাগালে আপনি দুবাইয়ের গভর্নমেন্টের কোনো কাজ করতে পারবেন না। হ্যাঁ পারবেন, দুবাই ওয়েল্ডিংয়ের গভর্নমেন্টের কাজ করতে পারবেন, যদি আপনার ওয়েল্ডিংয়ের কাজ জানা থাকে, ইলেকট্রিক কাজ জানা থাকে, তার বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ জানা থাকে, তার পিভিলিয়নের কাজ জানা থাকে, তারপর আপনার হচ্ছে মার্কেট লাইনের যদি কোনো কাজ জানা থাকে সেক্ষেত্রে আপনি আপনার কাজ করতে পারবেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। প্রিয় প্রিয়স, আপনি যদি দুবাইতে ফ্রি ভিসা লাগান সেক্ষেত্রে আপনি একদিন কাজ করলে একদিনের স্যালারি পাবেন, 10 দিন কাজ করলে 10 দিনের স্যালারি পাবেন। আপনি যদি অসুস্থ হয়ে রুমে পড়ে থাকেন আপনাকে কেউ দেখবে না, দুবাই ইন্স্যুরেন্সও আপনাকে দেখবে না। তো আমি আপনাদেরকে বলবো, যারা দুবাইতে ফ্রি ভিসা লাগানোর চিন্তা ভাবনা করতেছেন, ফ্রি ভিসা লাগানো আসলে ঠিক হবে না। যদি আপনি ভালো কাজ জানেন, সব কাজ বোঝেন, মনে করে দুবাইতে 5-7টা কাজ জানেন, দুবাইয়ের ভাষা বোঝেন, দুবাই ভালো ইঞ্জিনিয়ারদের সাথে ফোরম্যানদের সাথে আপনার ভালো কমিউনিকেশন থাকে, তাহলে আপনি ফ্রি ভিসা লাগান। আর যদি না জানা থাকে তাহলে আপনি দুবাইতে ফ্রি ভিসা লাগাবেন না, ছোট ভাইয়ের রিকোয়েস্ট। কারণ আপনি 10 দিন কাজ করলে 10 দিনের স্যালারি পাবেন, আপনি 10 দিন কাজ করলে ভাই 10 দিনের স্যালারি পাবেন, সেক্ষেত্রে আপনার রুম ভাড়াও দিতে পারবেন না, খাওয়ানোর খরচও দিতে পারবেন না। আর আপনার যদি বউ বাচ্চা বিবি বাচ্চা থাকে তাহলে সেক্ষেত্রে কী করবেন? এখন তো বুঝতে পারছেন দুবাইতে ফ্রি ভিসা লাগালে আর কোম্পানির ভিসার মধ্যে পার্থক্য কী, এই বিষয় নিয়ে আরেকটা ভিডিও আমি বানাবো। সেই ভিডিও যদি দেখতে চান অবশ্যই রানা ব্লগস অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা জলদি করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। সবাই প্রবাসীদের জন্য দোয়া করবেন, প্রবাসীরা যেন ভালো থাকে, মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারে, সাথে আমার জন্য দোয়া করবেন। আর আমার সাথে যদি কেউ পার্সোনালিটি কথা বলতে চান, আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে দিব, আপনারা ওখান থেকে চাইলে আমার ফেসবুক লিঙ্ক নিয়ে আমাকে কানেক্ট করতে পারবেন। আর যদি ফ্রি ভিসার সম্পর্কে আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে মেসেঞ্জারে নক করে জানতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।